ঠিক আছে, আশা করি এগুলো নিয়ে বুঝতে আপনাদের তেমন কোনো প্রবলেম হচ্ছে না, যেহেতু এখানে আসলে তেমন বোঝার কিছু নাই, খুবই সিম্পল কাজগুলো একটু করবেন, এমন দেখাচ্ছি মনে হচ্ছে খুব সহজ, নিজে যখন করতে যাবেন দেখবেন যে কত প্রবলেম হচ্ছে। সামান্য মুভ করতে গিয়ে দেখবেন যে বাইরে ক্লিক করে গেছে, এই যে বাইরে মনে করেন করতে গিয়ে ক্লিক করে গেল, এখন এটা কিন্তু এখানে আর নাড়ানো কোনো অপশন নাই, পেন্টে এটা একটা মারাত্মক অসুবিধা, আর কোনোভাবে নাড়াতে পারবেন না, নাড়াতে হলে আবার আপনাকে কন্ট্রোল জেড দিয়ে আবার নতুন করে শুরু করতে হবে। এখন আমার এখানে দরজা জানালা, সাপোজ আমার এই জানালা দুইটার দরকার নেই, আমার একটা দরকার, সিম্পলি আমি এটাকে ডিলিট করে দিই, দিয়ে দরজাটা আমার ওই জায়গায় পছন্দ হচ্ছে না, আমি দরজাটাকে মুভ করে দিই, আমি সাপোজ এই জায়গায় দরজা আমার ভালো লাগতেছে না, আমি এটাকে মুভ করে এই সিম্পলি সিলেক্ট করে ফেলছি। এবার আপনার ওই কিবোর্ড থেকে নাড়িয়ে নিতে পারবেন, দরজাটা এক ধারে দিয়ে দিলাম, ব্যাস। এখন এই যে এখানে নিচে একটু গ্যাপ হয়ে গেছে না, এই গ্যাপটার জন্য কিভাবে করবেন আমি একটু আগে দেখাইছি, এটা লাস্ট আরেকবার দেখাই। প্রথমে কালার পিক করব, কালারটা পিক করলাম, এবার এখান থেকে খুব বেশি মোটা নেবো না, মিডিয়াম মোটামুটি এটা নিলে আশা করি মিলে যাবে। হ্যাঁ, এবার আমি এখান থেকে মোটামুটি মিলাতে চেষ্টা করব। ওহ, আমি তো লাইন সিলেক্ট করতে ভুলে গেছি, আগে লাইনটা সিলেক্ট করতে হবে, এটা কার্ভ ছিল, মানে এইটা ছিল, এই চিহ্নটা ছিল কার্ভ ছিল, কার্ভ থাকলে আপনারা যে কোনো জায়গায় আঁকতে পারবেন, আর এটা নিলে লাইন। এখন আমি দিই, আমি এই জায়গাটা থেকে ফিল আপ করবো, আচ্ছা একটু উপরে উঠে গেছে, উপরে উঠে যাচ্ছে, আমি মিলাতে একটু আসলে এগুলো সময় দিয়ে করতে হয়, মানে ধীরে সুস্থে করতে হয়। এটা আশা করি মোটামুটি মিলছে, বোঝা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই মোটামুটি আমি চেঞ্জ করে ফেললাম, তাহলে এখানে মেঘের চিহ্নগুলা বা এখানে যেই আরো কিছু যদি আমি আনতে চাই আনতে পারলাম। আপনি এট এ টাইম দুইটা ক্যানভাস মানে দুইটা পেইন্ট ওপেন করে, যেমন আমি এখানে একটা ওপেন করছি না, আপনি আরো একটা ওপেন করেন, আমি এটা ডিলিট করে দিই, এটা লাগবে না, আমি আরো একটা এখানে গিয়ে এডিট করি, এখন এটা আরেকটা ওপেন হয়েছে। এখন আমি চাচ্ছি যে এখান থেকে এই ফেসবুকের এটা কেটে দিই, কেটে আমি এখান থেকে এই ঘরটা ওখানে বসাতে, এবং এত বড় ঘর না, আমি আরো ছোট ঘর বসাবো। তাহলে আমি প্রথমে করবো কি, এটা পুরো ঘরটাকে ছোট্ট করে নিব, সিলেক্ট করলাম, ঠিক আছে, এবার আমি এটাকে ছোট করে নিলাম, এবার অংশটাকে আমি কাট করে নিই, কন্ট্রোল জেড চাপ করে গেছে, আচ্ছা আরেকবার করি, সিলেক্ট করলাম, এবার এটাকে কাট করে নিলাম, ঠিক আছে, কাট করে আমার আগের ফাইলে যাব, এটা কেটে দিচ্ছি, এটা লাগবে না, ডোন্ট সেভ, আমি আমার আগের ফাইলটাতে চলে যাই, কই, এই যে এখানে এসে সিম্পলি যেখানে যদি আমি পেস্টে ক্লিক করি চলে আসছে, এখন কিন্তু এটা সাইজটা অ্যাডজাস্ট হয়নি, আমি সাইজটা আবার কি করতে হবে, ছোট করে অ্যাডজাস্ট করে নিতে হবে, বা এটা এভাবে না, আপনারা আরো অন্যভাবেও কপি করে আনতে পারবেন। আচ্ছা আমি ওটাও দেখিয়ে দিচ্ছি, খুবই সিম্পল, ঠিক আছে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আনা উচিত ছিল, যাই হোক এটা আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, যে কিভাবে করতে হয়, তাহলে ছবিটা কিন্তু এখন ইউনিক হয়ে গেল। আবার এখানে একটা কিছু কোডিং বা ওদের একটা চিহ্ন দিয়ে আছে, এগুলো কিন্তু থাকা যাবে না, আপনি যখন অন্য কারো ছবি ইউজ করবেন ওর যদি কোনো লোগো থাকে সিলেক্ট করে ডিলিট করে দেবেন, ঠিক আছে। এখন এটা যদি এই চার কোনা দিয়ে ডিলিট করা না যায়, সিলেক্ট করা না যায়, সেক্ষেত্রে ফ্রি ফর্মটা করে নেবেন, ফ্রি ফর্ম করলে আরো সহজ হবে, এই সিলেক্ট করলাম, করে আমি এখান থেকে কিছু যে ছিল এটা বোঝাই যাবে না, ডিলিট করে দিলাম, তাহলে কালারটা পিক করলাম, হইলো, এবার ফিল করে দিই, কালার তো পিক হয় নাই, আরেকবার করি, হ্যাঁ এবার হয়েছে, এবার দিই, ব্যাস শেষ। এখন একটু মেঘের কালারগুলো, মেঘের কালার তো আসলে সাদাই হয়, তারপর আমি একটু আপনাদের বোঝানোর সুবিধাতে হলুদ করে দিই, একটা হলুদ দিই, একটা লাল দি, আর একটা সবুজ দি, ঠিক আছে। এখন আপনারা আরো ছবি করে আনতে পারেন, যেমন সিম্পলি আপনারা কি করবেন, আপনার কোথায় ছবিটা আছে, যেমন আমার কোথায় আসছে ছবি, এখানে সম্ভবত এটা, এখান থেকে আমি ইনস্টাগ্রামেরটা দিব, ঠিক আছে, আমি ইনস্টাগ্রামেরটা কপি করে নিলাম, সিম্পলি কপি, কপি করলাম, তারপরে পেইন্টে আসলাম, এসে জাস্ট এখানে পেস্টে ক্লিক করলেই হবে, না এটা হবে না, সব ছবি হবে না, তখন আপনাকে এইভাবে যেতে হবে, পেস্ট ফ্রম থেকে যেতে হবে, পেস্ট ফ্রম মানে কোন জায়গা থেকে আপনি পেস্ট করবেন, তখন আপনি গিয়ে আপনার ইনস্টাগ্রামের জন্য এরকম কিছু ছবি ডাউনলোড করেন, এখন থেকে কাজগুলো করেন। আপনার ইনস্টাগ্রামের ক্লাস অনেকে করছেন, না করলেও সমস্যা নেই, আমি লিঙ্ক দিয়ে দিছি, এইরকম ছবি এখনই ডাউনলোড করে রাখেন, ওগুলো কাজে আসবে, কারণ আমরা এই মেথডে যদি কাজ করি একটু দ্রুত কাজ করা যায়। আচ্ছা যাই হোক, আমি কি দেখাতে চাচ্ছিলাম, সাপোজ এখান থেকে আমি কোনটা নিব, না এই ছবিগুলো ভালো না, আমি ভালো ছবি নিই, এখান থেকে আমি এই লোগোটাই নিই, বা ইনস্টাগ্রামের লোগোটাই নিই, বা ফেসবুকের টেনে, এটা যেহেতু ফেসবুক, আমি ফেসবুকেরটা সিলেক্ট করে ওপেন দিলাম, চলে আসলো, এবার এখান থেকে আমি এটা রিসাইজ করে নিব, বাইরে ক্লিক করে গেছে, তো বাইরে যদি ক্লিক করে এটাই সমস্যা হয়, আমাকে আবার নতুন করে কাজটা করতে হবে, পেস্ট ফ্রম,
ঠিক আছে, এবার একটু শিওর হতে হবে। হ্যাঁ, এই চিহ্নটা যখন আসবে তখনই আমি ক্লিক করে ধরবো, এর আগে ধরে ফেললে ওই সমস্যাটা হবে যেটা একটু আগে আমার দেখছেন। ব্যাস দিয়ে দিলাম, এখন এখানে সাদা ব্যাকগ্রাউন্ডটা আমি চাচ্ছি যে এই কালারের সাথে অ্যাডজাস্ট করে দিতে, ক্লিক করে এই পিকটা করলাম, তারপরে এই যে দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে একটু করে দেখবেন, কাজগুলো প্র্যাকটিস করেন, দেখবেন এখানে ভিতরে আসলে অনেক কিছু শেখার আছে, শিখার আসলে শেষ নাই, যত কাজ করবেন ততই শিখবেন। ঠিক আছে, আর তেমন কিছু নাই, মোটামুটি এগুলাই। ঠিক আছে, আমি স্টপ করে, রেকর্ডটা স্টপ করে দিচ্ছি, তারপর আপনাদের সাথে একটু কথা বলবো। আমাদের বেসিক গ্রাফিক্স ডিজাইনের মোটামুটি দুইটা ক্লাস আসলে লাগতো না, একটা ক্লাসই যথেষ্ট ছিল। তো যাই হোক, আমাদের সেকেন্ড ক্লাসে মোটামুটি আমরা শেষ করে ফেলছি। ভিডিও এডিটিং এর ক্লাসও সম্ভবত আপনাদেরকে একটাতেই বোঝানো সম্ভব হবে, কিন্তু আমরা ভিডিও এডিটিংটা একটু মোটামুটি ভালোভাবেই শিখবো, একেবারে বেসিক না, আবার একদম যে 100% প্রফেশনাল তাও না, তবে এটা দিয়ে আপনারা অনেক ভালো ভালো কাজ করতে পারবেন। আমরা ক্যামটাসিয়া স্টুডিও 9 দিয়ে কাজ শিখবো, এবং ক্যামটাসিয়া স্টুডিও 9 এর প্রিমিয়াম ভার্সন দিয়ে শিখবো। আপনারা প্রিমিয়াম ভার্সনটা ডাউনলোড করতে বা প্রিমিয়াম ভার্সনটা কিনতে কত টাকা লাগে বা কত ডলার লাগে একটু দেখবেন, আমরা যদিও আপনাদেরকে ব্যবস্থা করেই দিব, তারপরে একটু দেখে নিন নেটে ঘাটাঘাটি করে। স্টুডিও 9টা ফ্রি পাওয়া যায় না, একটু ঘাটবেন, না ঘাটলে আসলে আমরা ফ্রি ফ্রি দিব তো এটা মর্ম বুঝবেন না, একটু ঘাটাঘাটি করে মর্মটা বুঝে নেবেন, তারপরে আমাদের থেকে ফ্রি নিলে মনে করবেন যে না এটা আসলে অনেক বড় দামি জিনিস, আর এমনি যদি না ঘেটে এমনি হাতের নাগালে পেয়ে যান মনে করবেন যে আসলে এটা কিছুই না। ঠিক আছে,